ওয়ালাইকুম সালাম। আরে ফাতেমা ম্যাডাম, কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন, বসুন। আপনারা তো ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের লোক, আমার কক্ষে এসেছেন। আচ্ছা বসুন না, প্লিজ বসুন। স্যার, বাসা সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তা বলুন, কেন এসেছেন প্লিজ? স্যার, আমি একটা কথা বলার জন্য এসেছি স্যার। মানে আমাদের প্রতিষ্ঠানটা স্যার এখন যে পর্যায়ে আছে, মানে যে এত ভালো একটা অবস্থানে আছে স্যার, এর পুরো ক্রেডিটটাই কিন্তু মার্কেটিং টিমকে দেওয়া উচিত। মানে মার্কেটিং টিম মানেই আপনি, সো অল ক্রেডিট গোস টু ইউ স্যার। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনার বস তো সেটা বুঝতে চায় না। ভাবটা এমন যেন সব টাকা সে নিজে অফিসে এনেছে, আসলে সে খরচ করতে মহাপটু। স্যার, মানে এটা সত্য যে আপনার মেধা আর আপনার পরিশ্রম দিয়ে আজকে আমাদের কোম্পানি এত বড় হয়েছে, এত ভালো একটা অবস্থায় এসেছে। কিন্তু স্যার, আপনি তো আসলে আমাদের ক্রিয়েটিভ কাজটাকে সেল করছেন, তাই না স্যার? ক্রিয়েটিভ কাজটা যদি ভালো না হতো তাহলে আপনি কি সেল করতেন স্যার? আচ্ছা ফাতিমা, এসব নয় ছয় বোঝাতে কি আপনি আমার এখানে এসেছেন? স্যার, মানুষের দুইটা হাতই তো প্রয়োজন, তাই না স্যার? মানে কোনোটাই তো স্যার কোনোটা থেকে কম না, এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে দুইটা হাত দিয়েছে, তাই না? আল্লাহ তো মানুষকে একটি হাত দিয়ে পাঠিয়েছে, আবার কাউকে পঙ্গু করে পাঠিয়েছে, তাদের দোষ কি? সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন স্যার, আমারই ক্ষুদ্র জ্ঞানে সেটা জানা নেই। তবে স্যার মনে হয় এটা মানুষকে বোঝানোর জন্য, মানে একজন স্বাভাবিক মানুষের উপর আল্লাহ তাআলার কত বড় নিয়ামত সেটাই হয়তো উনি বোঝাতে চান। মানে এটা স্যার আপনার হাত পা এখন স্বাভাবিক। আরে ভাই, আমি কি কোনো ভুল করে কোনো মসজিদ মাদ্রাসায় চলে আসলাম নাকি? আমি তো বুঝলাম না কিছু। সরি স্যার, সরি স্যার, আমি আমি স্যার কাজের কথায় আসি স্যার। স্যার, আমাদের ক্রিয়েটিভ টিমের সাথে মার্কেটিং টিমের একটা মিটিং খুব জরুরি স্যার, সেটা অবশ্যই হেড লেভেলে। স্যার, রাকিব স্যার আপনার সঙ্গে মিটিং করতে চান এবং স্যার সেটা হবে আমাদের অফিসের বোর্ডরুমে স্যার। আরে সেটাই তো হওয়ার কথা, কিন্তু উনি তো ওনার অফিস রুমে আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন, কত বড় হাম্মক বলেন তো। স্যার, আপনি আসলে ভুল বুঝছেন রাকিব স্যারকে। রাকিব স্যার কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান করে, পছন্দ করে, শ্রদ্ধা করে স্যার। উনি আমাকে বলছিলেন যে উনি নাকি চাইছিলেন আপনার সাথে বসে কফি খেতে, কফির দাওয়াত দিতে, কিন্তু ওই যে স্যার আপনি মাইন্ড করেছেন, মাইন্ড করেছেন বলে স্যার আপনাকে উনি সরিও বলতে চাচ্ছেন। আর সেই জন্য একটা মিটিং যদি করা যেত স্যার, সেটা অবশ্যই বোর্ডরুমে বসে একটা মিটিং। এতদিনে তাহলে লোকটা শুভ বুদ্ধির উদয় হলো, ঠিক আছে মিটিং হবে আফটার লাঞ্চ আগামীকাল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মিস্টার রাকিব, শেষ পর্যন্ত আমাকে সরি বলতেই হলো।